নেক্সট পেজে কি রয়েছে? পেন্ট কমান্ডস। আমরা এর আগেই পড়েছি রিবনের মধ্যে যেরকম বিভিন্ন টুলস থাকে, বিভিন্ন শেপস, কালারস এগুলো থাকে, বিভিন্ন কমান্ডসও থাকে। কমান্ডসের সাহায্যে কি করা হয়? কোনো কিছু নির্দেশ দেওয়া হয়। তাহলে এবার দেখব পেন্ট কমান্ডসের মধ্যে কি কি কমান্ড আমরা জানব। দেখো, লেট আস স্টাডি অ্যাবাউট সাম পেন্ট কমান্ডস। চলো আজকে আমরা পড়াশোনা করি কি সম্পর্কে? বিভিন্ন বা কিছু পেন্ট কমান্ড সম্পর্কে জানি। দেখো, প্রথমেই রয়েছে সেভ কমান্ড। মানে হচ্ছে সেভ কমান্ড বলছে যে আমরা কিভাবে সেভ করব কোনো ছবিকে, বা তুমি যে ছবিটা এঁকেছো সেটাকে তো আঁকলে কষ্ট করে, এবার সেটাকে তো সেভ করতে হবে, সেটা কি করে আমরা সেভ করব সেটা সেভ কমান্ডের সাহায্যে করা যায়। দেখো, সেভ কমান্ড ইজ ইউজড টু সেভ ইউর ড্রয়িং ইন টু দ্য কম্পিউটার। তোমার কম্পিউটারের মধ্যে তোমার ড্রয়িংটা বা আঁকাটা সেভ করার জন্য সেভ কমান্ড ব্যবহৃত হয়। ফলো দ্য গিভেন স্টেপস, নিচের স্টেপগুলিকে ফলো করো বা অনুসরণ করো। স্টেপ ওয়ানে কী করবে? ক্লিক অন ফাইল, প্রথমেই ফাইল মেনুতে গিয়ে ক্লিক করবে, তারপর ক্লিক অন সেভ অপশন। ফাইল মেনুতে ক্লিক করার পরেই দেখবে অনেকগুলি অপশন এসে গেছে, সেখানে যে সেভ অপশন থাকবে সেই সেভ অপশনে গিয়ে ক্লিক করবে। তখন কি হবে? আ ডায়লগ বক্স অ্যাপিয়ার্স অন দ্য স্ক্রিন, একটা ডায়লগ বক্স তোমার স্ক্রিনের উপরে খুলে যাবে। সেভ অপশনে ক্লিক করার পর দেখবে আবার একটা বক্স খুলে গেছে, যেখানে তোমার ফাইল নেম, সেভ অ্যাজ টাইপ এই সমস্ত অপশনগুলি থাকবে। এবার স্টেপ থ্রিতে কী করবে? তখন টাইপ নেম ইন দ্য ফাইল নেম বক্স, ফাইল নেম বক্সে গিয়ে তোমার নামটাকে টাইপ করবে। মানে তুমি ছবিটা যেভাবে যে নামে সেভ করতে চাইছো সেই নামে তুমি সেই নামটা তোমরা টাইপ করবে। এরা যেমন এখানে করেছে বইতে, ফর এক্সাম্পল সিনারি, বইতে এই নামটা দেখো ফাইল নেমের জায়গায় সিনারি দিয়ে সেভ করেছে। তুমি যদি চাও তুমি তোমার নিজের নাম দিয়েও সেভ করতে চাও, বা অন্য যে কোনো নাম দিয়ে তুমি সেভ করতে পারো। তাহলে যে নাম দিয়ে সেভ করবে ফাইল নেমে গিয়ে সেই নামটা টাইপ করবে। এরপর কি করবে? ক্লিক অন সেভ বাটন। টাইপ করার পরই কিন্তু সেভ হলো না, এরপর টাইপ করার পর নিচে দেখো সেভ বলে একটা বাটন আছে, এইখানে গিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে, তবেই তোমার পুরো আঁকাটা তুমি যে নামে চাইছো সেই নামে সেভ হয়ে যাবে। তাহলে সেভ কমান্ডের সাহায্যে কিভাবে আমরা একটা ছবিকে সেভ করতে পারি সেটা জানলাম। তাহলে আজকে তোমাদের টেক্সট টুল এবং সেভ কমান্ড এই দুটি পড়া থাকবে। এই পর্যন্ত ভালো করে বুঝে বুঝে পড়বে, বুঝতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে।